কালাপালের দোকান থেকে 2 কেজি চমচম নিয়ে আসবি, দৌড় দে। ঢাকায় পাঠাই তুই ছোট পুলালারে স্কুলে ভর্তি করাই তুই ইনকামে কেমনে চলব আয়নার ভাব। আমিও বুঝতে পারতেছি না, আমার মাথায় কিছু ঢুকতেছে না। কেমনে কি গরু দিয়ে আমার পক্ষে সম্ভব না। কেমনে করিবা ভাবো, ছেলেরে লেখাপড়া করাইতেই হোক। আপনার ফলে বলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে? হরে বোন, পোলাডা ইউনিভার্সিটিতে টিকছে, কিন্তু লাগবে তো অনেক টাকা, কি করুন কতো। ওমা, তোমার না একটা গরু আছে, এই গরুর দুধও তো প্রাণ দিয়ে রীতি দাও না। তো এত চিন্তা করতেছো কেন, প্রাণ দিয়ে রীতি যাও, তোমার আর একটা গরু কেনার জন্যে লোন জোগাড় করে দিব। তুমি তো কিছুই জানো না, প্রাণডেরি মহিলাদের অনেক সুযোগ সুবিধা দেয়, স্বাবলম্বী হওয়ার জন্য অনেক কিছু করে। আইসো তোমরা, কি খবর? এখন তো গরু কিনা যাইব, পোলার লেহা পড়া করা যাইব। ধরো তোমার কাছে রাখো, নি মনে আমি চিন্তামুক্ত করবে। আরে হোক, তোমার তো চিন্তা করতে হবে না, বাড়িতে চলো, আমাদের দুইটা গরুরে গোসল করাই তুই, চলো।